আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস না থাকলে ডিম আর মসুর ডালের এই নতুন রেসিপিটি একবার হলে ট্রাই করতে পারেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। আমি এগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পরিষ্কার করে দিয়ে নিয়েছি। দুইটা আলু আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি। দুইটা পেঁয়াজ একটু ছোটো টুকরো করে কেটে দিয়েছি। এক টেবিল চামচের মতো রসুন তেঁতলিয়ে দিয়ে দিয়েছি। এক চামচ লবণ দিয়ে দিয়েছি বা স্বাদ অনুযায়ী। সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। হাতে মেখে আমি রান্না করব আজকে, সেই জন্য হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে চুলা সিদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আলু আর ডালটা সিদ্ধ না হয়। ডাল আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলু এখনও সিদ্ধ হয়নি। আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলু এখনও শক্ত। ঢাকা দিয়ে আমি আরও সিদ্ধ করে নিচ্ছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। এভাবে আমি তিনটা ডিম নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ডিম আর একটু বাড়িয়ে নিতে পারেন। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রথমে একটা ডিম নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আলতো হাতে দিয়ে দিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। এভাবে করে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব, সাথে সাথে নাড়া যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ আমি তেল গরম করে নিয়েছি। সামান্য সরষা দিয়ে দিয়েছি, সামান্য জিরা দিয়ে দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। এরপর আমি ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিয়েছি। এটা দেওয়াতেই ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতে কিন্তু অসম রকমের টেস্টি হবে। আমি ঢাকা দিয়ে আর একটু বলা কুটিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মশলা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, মসুর ডাল দিয়ে ডিমের রেসিপিটি। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।